नमस्कार, गुड इवनिंग ऑल ऑफ माय रेस्पेक्टेड टीचर्स एंड माय फ्रेंड्स। आमी अद्विजा साहा कामाखड़ी गार्ल्स हाई स्कूल टूरिज्म एंड हॉस्पिटलिटी सब्जेक्ट क्लास 9 स्टूडेंट। आमी आगामी 27 सेप्टेम्बर वर्ल्ड टूरिज्म डे उपलक्षे एक ड्रॉइंग लिखे। আমি এই ড্রয়িংটি করতে ব্যবহার করেছি পেপার, কালার, পেন্সিল। এটি ইতিহাস বিখ্যাত কোচবিহার রাজপ্রাসাদ। কোচবিহারের কোচ শব্দটি এসেছে কোচ রাজবংশ থেকে এবং বিহার শব্দটি এসেছে বিহার শব্দ সংস্কৃত শব্দ থেকে। এবং এই রাজপ্রাসাদটি প্রতিষ্ঠা করেছিলেন কোচ রাজবংশের বিখ্যাত রাজা 1887 খ্রিস্টাব্দে রাজা নৃপেন্দ্র নারায়ণ। এই রাজপ্রাসাদটি ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি হয়েছিল। যখন রাজা নৃপেন্দ্র নারায়ণ এই প্রাসাদটি তৈরি করেছিলেন তখন এর নাম রেখেছিলেন ভিক্টর জুবিলি প্রাসাদ। বর্তমানকালে এই প্রাসাদটি আমাদের কাছে কোচবিহার রাজপ্রাসাদ নামে পরিচিত। এই রাজপ্রাসাদটি 52,000 বর্গফুট অঞ্চল জুড়ে রয়েছে। এই রাজপ্রাসাদটি মাটি থেকে 4 ফুট 4 ইঞ্চি এবং লম্বায় 395 ফুট এবং চওড়ায় 296 ফুট। এই রাজপ্রাসাদের ভেতরে দেখা যায় ড্রেসিং রুম, ডাইনিং রুম এবং লেডিস গ্যালারি। এই রাজপ্রাসাদের ভেতরে দেখা যায় কিছু বিলুপ্ত হয়ে যাওয়া সামগ্রী। নমস্কার, আমি স্নেহা পাল, কামাখাগুড়ি গার্লস হাই স্কুলের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরের 9ম শ্রেণীর ছাত্রী। আমি একটি স্মৃতিসৌধ হিসেবে ইন্ডিয়া গেট অঙ্কন করেছি। এটি অঙ্কন করতে আমার একদিন সময় লেগেছে। আমি এর সম্বন্ধে কিছু বলতে চাই। এটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় লেগেছে এবং এটি দিল্লিতে অবস্থিত। এটি 1921 সাল থেকে 1931 সাল পর্যন্ত এই নির্মাণের কাজ চলেছে। নমস্কার।